আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আইসিডিএস কর্মী এবং সহায়কার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে যেখানে আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে এবং গণিত থেকে কিছু গুরুত্বপূর্ণ টাইপ রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যা যারা আইসিডিএস কর্মী এবং সহায়কার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তার পাশাপাশি সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত আশাকর্মী এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার চাকরির আপডেট সময় মতো পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আজকে যতগুলো টাইপ বা যত ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলো তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়কার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুক তাজকে আজকে প্রথম যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নে বলা হচ্ছে ভারত কোন গোলার্ধে অবস্থিত ভারতের অবস্থান কী তো এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটি হবে কারেক্ট আনসার তোমরা নিজেরা প্রত্যেকেই আনসার দিতে চেষ্টা করো এবং কে কতগুলো সঠিক আনসার দিতে পারছো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে উত্তর পূর্ব উত্তর পূর্ব গোলার্ধে ভারতের অবস্থান ভারতের অবস্থান কোথায় উত্তর পূর্ব গোলার্ধে এখানে তোমরা মনে রাখবে ভারত হচ্ছে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারত হচ্ছে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ এটাও পরীক্ষা আসতে পারে আর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার হচ্ছে তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার উত্তর থেকে দক্ষিণে বিস্তার হচ্ছে তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার এবং ভারতের পূর্ব থেকে পশ্চিমে বিস্তার হচ্ছে দু কিলোমিটার এগুলো খুবই গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন রয়েছে অবশ্যই এগুলো মনে রাখবে যে ভারতের উত্তরে দক্ষিণে বিস্তার এবং পূর্ব পশ্চিমে বিস্তার পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে সবচেয়ে প্রাচীন শিলা দেখতে পাওয়া যায় কোন রাজ্যে সবচেয়ে প্রাচীন শিলা দেখতে পাওয়া যায় তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে বিহার বিহারে সবচেয়ে প্রাচীন শিলা দেখতে পাওয়া যায় অপশান নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে মাইথন গ্যাস বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত এটা আশা করি তোমরা সবাই পারবে এটার আনসার দিতে মাইথন গ্যাস বিদ্যুৎ প্রকল্প এটা কোথায় অবস্থিত এটা হবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে অবস্থিত অপশান নাম্বার সি হবে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের কত শতাংশ জমি সমতল ভারতের কত শতাংশ জমি সমতল তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে তেতাল্লিশ দশমিক তিন পার্সেন্ট তেতাল্লিশ দশমিক তিন পারসেন্ট এটা হবে কারেক্ট অ্যান্সার আর এখানে তোমাদেরকে আরও একটি তথ্য বলে রাখি যদি অপশানে তোমাদের পরীক্ষায় যদি দেওয়া থাকে এই যে দশমিকের যে ভ্যালুগুলো দেয়া আছে এগুলো যদি দেওয়া না থাকে তাহলে তেতাল্লিশটা তোমরা কিন্তু মনে রাখবে তেতাল্লিশ পারসেন্ট আর যদি এরকম দশমিক দেয়া থাকে তাহলে তেতাল্লিশ দশমিক তিন পার্সেন্ট হচ্ছে এটার কারেক্ট আনসার ভারতের কত শতাংশ জমি সমতল তো বুঝতেই পারছো প্রায় অর্ধকের কাছাকাছি কিন্তু ভারতের টোটাল জমির মধ্যে সমতল ভাগ রয়েছে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে এটার কারেক্ট আনসার হয়ে যাবে নীলগিরি পর্বত নীলগিরি পর্বত হবে এখানে কারেক্ট আনসার এখানে দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে একটি হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দা গাদা জিন্দা গাদা হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এবং পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ সিংহ হচ্ছে আনায় মুদি এই দুটো অবশ্যই মনে রাখবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন রয়েছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গগুলির নাম কি কি। পরবর্তী প্রশ্ন ভারতের দক্ষিণে কি অবস্থিত ভারতের দক্ষিণে অর্থাৎ ভারতের যে টোটাল ম্যাপ রয়েছে সেই ম্যাপে সবচেয়ে দক্ষিণে কোনটি অবস্থিত তো সবচেয়ে দক্ষিণ হবে নিন নিকোবর দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জ হবে এখানে কারেক্ট আনসার আর এখানে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে দুটি প্রশ্নের উত্তর একটি হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু ভারতের দক্ষিণতম বিন্দু যদি বলা হয় তাহলে হবে ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কী ইন্দিরা পয়েন্ট আর যদি বলা হয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি বা দক্ষিণতম প্রান্ত বা দক্ষিণতম স্থান কোনটি তাহলে হবে কন্যাকুমারী তো এগুলো হচ্ছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন রয়েছে একটু ঘুরিয়ে বললেই আনসার কিন্তু আলাদা ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট আর যদি বলা হয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তাহলে কিন্তু কন্যাকুমারী হয়ে যাবে আর এই প্রশ্নটিতে কী ছিল এই প্রশ্নে বলা হচ্ছে ভারতের দক্ষিণে কী অবস্থিত অর্থাৎ ভারতের যে টোটাল ম্যাপ রয়েছে সেখানে সবচেয়ে দক্ষিণে কোনটি অবস্থিত এই চারটি অপশানের মধ্যে তো কারেক্ট আনসার এটাতে হয়ে গেল নিকোবর দ্বীপপুঞ্জ পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সম্পূর্ণ স্থল বেষ্টিত রাজ্যের উদাহরণ দাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে এখানে বলা হচ্ছে এই যে চারটি অপশান রয়েছে চারটি অপশানের মধ্যে কোন রাজ্যটি একেবারে স্থলে অবস্থিত অর্থাৎ রকমের সমুদ্র নেই এটার কারেক্ট আনসার হয়ে যাবে বিহার বিহার হবে কারেক্ট আনসার তোমরা যদি ভারতের ম্যাপটা মনে রাখতে পারো তাহলে বিহার কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত একটা প্রতিবেশী রাজ্য হচ্ছে বিহার পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হচ্ছে বিহার এবং এখানে কিন্তু কোন রকমের জল বা সমুদ্রের যে উপকূল অঞ্চল সেটা কিন্তু নেই কিন্তু বাকি যে রাজ্যগুলি রয়েছে যেমন গুজরাট অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ এগুলোতে কিন্তু উপকূল অঞ্চল আছে এখানে তোমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে যেটি হচ্ছে ভারতবর্ষের কোন কোন রাজ্যকে সমুদ্র স্পর্শ করেছে ভারতের কোন কোন রাজ্যকে সমুদ্র স্পর্শ করেছে যেমন গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ এই এতগুলো রাজ্য রয়েছে এর এতগুলো রাজ্যকে কিন্তু স্পর্শ করেছে ভারতের উপকূলীয় যে ভাগটি রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে যে অপশানগুলো ছিল তার মধ্যে কিন্তু বিহার যে রাজ্যটি রয়েছে সেই বিহার রাজ্যে কোনো রকমের উপকূল অঞ্চল নেই তো সেই জন্য বিহার হয়ে গেলে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো কোনটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সীমানা নির্দেশ করে অর্থাৎ ভারত এবং শ্রীলঙ্কা যে দুটি দেশ রয়েছে এই দুইটি দেশের মাঝখানে কি আছে এই দুটি দেশের মাঝখানে আছে পক প্রণালী পক প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে পক প্রণালী হবে এখানে কারেক্ট অ্যান্সার এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু দুটি অপশান রয়েছে পক প্রণালী এবং পক উপসাগর সঠিক যে নাম সেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে পক প্রণালী হবে এখানে কারেক্ট অ্যান্সার এখানে তোমরা দুটি তথ্য মনে রাখবে একটি হচ্ছে এই যে পক প্রণালী সেটা তামিলনাড়ু ভারতবর্ষের এবং শ্রীলঙ্কার যে জাফনা জেলা রয়েছে এই দুইটি জেলার মধ্যবর্তী স্থান পক প্রণালী এবং মাদ্রাজের প্রাক্তন রাজ্যপাল রবার্ট পাকের নাম অনুসারেই এই প্রণালীটির নাম হয়েছে পক প্রণালী এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাদ্রাজের প্রাক্তন রাজ্যপাল রবার্ট পাকের নাম অনুসারে কিন্তু পক প্রণালী নামটি করা হয়েছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে কোন কোন রাজ্যে উপকূল রেখা স্পর্শ করেছে তো এই যে চারটি রাজ্য রয়েছে চারটি রাজ্যের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি উপকূল অঞ্চল আছে এটা কারেক্ট আনসার হয়ে যাবে গুজরাট গুজরাটে সবচেয়ে বেশি আছে ভারতবর্ষে যতগুলি রাজ্য রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি উপকূল অঞ্চল বা উপকূল রেখা রয়েছে গুজরাট রাজ্যে এখানে তোমরা তিনটি তথ্য মনে রাখবে আরও প্রথম যে তথ্য সেটা হচ্ছে গুজরাট রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে ষোলোশো কিলোমিটার যেহেতু এটা ভারতবর্ষের এমন একটি রাজ্য যেখানে সবচেয়ে বেশি উপকূল রেখা রয়েছে তো তাই দৈর্ঘ্যটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে ষোলোশো কিলোমিটার এবং এটি হচ্ছে ভারতের টোটাল যে উপকূল রেখা তার এটা হচ্ছে চব্বিশ পারসেন্ট অর্থাৎ এই রাজ্যে কিন্তু টোটালের মধ্যে চব্বিশ পারসেন্ট এখানেই আছে আর ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত মোট দৈর্ঘ্য হচ্ছে সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার এটা হচ্ছে টোটাল আর গুজরাটে রয়েছে ষোলোশো কিলোমিটার পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দু হাজার সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত ভারতের সাক্ষরতার হার কত এটা যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ সেভেন্টি ফোর এটা হবে এটা বলেছে ভারতের সাক্ষরতার হার দু হাজার যে জনগণনা হয়েছিল সেই জনগণনা অনুসারে চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট হচ্ছে সাক্ষরতার হার আর যদি যদি এখানে পশ্চিমবঙ্গের বলা হয় যে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত দু হাজার এগারোর জনগণনা অনুসারে এখানে তোমাদেরকে মনে রাখতে হবে সেভেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স পার্সেন্ট সেভেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স পার্সেন্ট হচ্ছে সাক্ষরতার হার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি কর্কট ক্রান্তি রেখার অধিক নিকটবর্তী অর্থাৎ এই যে চারটি শহর দেওয়া আছে এই চারটি শহরের মধ্যে কোন শহরের নিকটবর্তী হচ্ছে কর্কটক্রান্তি রেখা সবচেয়ে নিকটবর্তী এটা কারেক্ট আনসার হয়ে যাবে কলকাতা কলকাতা হবে এখানে কারেক্ট আনসার এখানে দুটি তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে একটি তথ্য হচ্ছে ভারতবর্ষের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে আর একটি মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে তো ভারতবর্ষে যে সমস্ত রাজ্যের উপর দিয়ে গেছে তার মধ্যে আটটি টোটা রাজ্য রয়েছে একটি হচ্ছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় এগুলো হচ্ছে চারটি রাজ্য এবং তার সাথে সাথে আরও চারটি রয়েছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম এই টোটাল আটটি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে এগুলো মনে রাখতে হবে তার কারণ হচ্ছে কি এখানে প্রশ্ন হঠাৎ করে দিয়ে দেবে এই যে কোনো তিনটি দিয়ে দেবে আর অন্য আরও একটি আলাদা রাজ্য দিয়ে দেবে এবং সেখান থেকে বলবে যে কোন রাজ্যটির উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি তো সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে এই আটটি রাজ্যের নামেই কিন্তু মনে রাখতে হবে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম একই রকমভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে বা অতিক্রম করেছে পরবর্তী প্রশ্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বোচ্চ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বোচ্চ এখানে তোমাদেরকে বলে রাখি এই যে অপশানগুলি রয়েছে এই অপশানগুলির মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে শিক্ষার হার বেশি ঠিক আছে এই চারটি অপশানের মধ্যে বলা রয়েছে তো এখানে যে কারেক্ট আনসার হয়ে যাবে এবং এখানে বলে রাখি এটা কিন্তু দু হাজার যে সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী এখানে কিন্তু বলা রয়েছে এখানে এটা যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে দিল্লি দিল্লি হবে এখানে কারেক্ট আনসার এখানে অবশ্যই মনে রাখতে হবে দু হাজার যে সেন্সাস বা আদম সুমারি অনুযায়ী লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের সর্বোচ্চ সাক্ষরতাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দু হাজার যদি আমরা সেনসাস ধরি তাহলে লাক্ষাদ্বীপ যে কেন্দ্রশাসিত অঞ্চলটি রয়েছে সেখানে সবচেয়ে বেশি সাক্ষরতার হার রয়েছে লাক্ষাদ্বীপ কিন্তু অপশানে যেহেতু লাক্ষাদ্বীপ ছিল না সেই কারণে দিল্লি হয়ে গেলে এখানে কারেক্ট আনসার আর যদি লাক্ষাদ্বীপ থাকতো তাহলে লাক্ষাদ্বীপ হয়ে যেত কারেক্ট আনসার এখানে আরও একটি তথ্য মনে রাখবে দু হাজার এগারো আদমশুমারি অনুযায়ী কেরালা রাজ্যের সাক্ষরতার হার সর্বোচ্চ অর্থাৎ এখানে দেখো দুটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি সাক্ষরতা আছে দু হাজার এগারো আদমশুমারি অনুযায়ী তো যদি কেন্দ্রশাসিত অঞ্চল বলা হয় তাহলে সবচেয়ে বেশি আছে লাক্ষাদ্বীপ আর যদি বলা হয় কোন রাজ্যে তাহলে হবে কেরালা এই দুটি তথ্য মনে রাখতে হবে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আঠারোশো বাষট্টি সালে কত সালে আঠারোশো সালে ডেটটা যদি তোমরা মনে রাখতে পারো ফার্স্ট জুলাই ফার্স্ট জুলাই আঠারোশো বাষট্টিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা হাইকোর্ট আঠারোশো বাষট্টির ফার্স্ট জুলাই পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় পম্পাস তৃণভূমি পম্পাস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় এটার কারেক্ট আনসার হয়ে যাবে দক্ষিণ আমেরিকা যারা যারা যতগুলো সঠিক উত্তর দিতে পারছো খুবই ভালো কিন্তু যারা যারা অনেকগুলো সঠিক উত্তর দিতে পারছো না বা বুঝতে পারছো না যে কোনটা কারেক্ট আনসার হবে তাদের ক্ষেত্রে বলে রাখি এই ভিডিওগুলো কিন্তু বারবার দেখতে হবে এবং আনসারগুলো মনে রাখতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন উত্তর রয়েছে তো তাই তোমরা যা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এগুলো কিন্তু মনে রাখতে হবে খাতায় নোটস বানিয়ে হলেও বারবার কিন্তু এগুলো রিভাইজ করতে হবে পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে দেখতে পাওয়া যায় পম্পাস তৃণভূমি এরপর যদি বলা হয় যে প্রেরি তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় প্রেরি আগেরটি ছিল পম্পাস পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকা আর প্রেরি কোথায় প্রেইরি হচ্ছে উত্তর আমেরিকা দুটি আমেরিকাতে অবস্থিত কিন্তু একটি হচ্ছে উত্তর আর একটি হচ্ছে দক্ষিণ যদি পম্পাস বলা হয় তাহলে দক্ষিণ আর যদি প্রেইরি বলা হয় তাহলে হবে উত্তর পরবর্তী প্রশ্ন কোচবিহার শহর কোন নদীর তীরে অবস্থিত কোচবিহার কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে এবং এই ধরনের প্রশ্ন আসে কোচবিহার শহর কোন নদীর তীরে অবস্থিত এটা কারেক্ট আনসার হয়ে যাবে তোরসা তোরসা হবে এখানে কারেক্ট আনসার তোরসা হবে এখানে কারেক্ট আনসার এখানে তোমরা টোটাল ছয়টি গুরুত্বপূর্ণ শহরের কথা মনে রাখবে ছয়টি গুরুত্বপূর্ণ শহর যদি বলা হয় জলপাইগুড়ি শহর বা জলপাইগুড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত তাহলে হবে তিস্তা ও করলা তিস্তা ও করলা আর যদি বলা হয় মালদার ইংরেজ বাজার সেটা কোন নদীর তীরে অবস্থিত তাহলে হবে মহানন্দা আসানসোল দামোদর নদীর তীরে বসিরহাট ইছামদি নদীর তীরে কৃষ্ণনগর জলঙ্গী নদীর তীরে এবং সিউড়ি ময়ূরাক্ষী নদীর তীরে এগুলো কিন্তু পরীক্ষায় আসে তো তাই এই যে ছয়টি যে শহর রয়েছে এবং কোন কোন নদীর তীরে অবস্থিত সেগুলো কিন্তু মনে রাখতে হবে আর তার সাথে সাথে মনে রাখতে হবে এটা কোচবিহার শহর কোন নদীর তীরে অবস্থিত এটা হবে তোরসা ঠিক আছে তাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নদ নদী থেকে প্রশ্ন উত্তর এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে কলকাতা এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন আইসিডিএসে বহুবার এসেছে কলকাতা এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন এটার কারেক্ট আনসার হয়ে যাবে স্যার উইলিয়াম জোনস স্যার উইলিয়াম জোনস প্রতিষ্ঠা করেছিলেন কলকাতা এশিয়াটিক সোসাইটি এখানে তোমাদেরকে আরও একটি তথ্য বলে রাখি কত সালে তো সতেরোশো চুরাশি সালে সালটা মনে রাখবে কলকাতা এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হয়েছে সতেরোশো সালে স্যার উইলিয়াম জোনসের দ্বারা এরপর পরবর্তী প্রশ্ন কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে যে সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ বিভিন্ন জায়গাতে হয়েছিল তো কানপুরে যে বিদ্রোহ সেই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন এর কারেক্ট আনসার হয়ে যাবে নানা সাহেব নানা সাহেব হবে এখানে কারেক্ট আনসার কানপুর নানা সাহেব এখানে তোমরা মনে রাখবে সিপাহী বিদ্রোহে কারা কারা কোন কোন জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন যেমন ঝাঁসিরানি লক্ষ্মীবাই ঝাঁসিতে এবং গোয়ালিয়র এখানে প্রশ্নটা কিভাবে আসে রানী ঝাঁসিতে এই ঝাঁসি অপশান কিন্তু আসবে না ঝাঁসি সবাই জানে যে ঝাঁসিরানী লক্ষ্মীবাই কিন্তু অপশানে দিয়ে দেবে গোয়ালিয়র গোয়ালিয়রে কে নেতৃত্ব দিয়েছিলেন সিপাহী বিদ্রোহের সময় ঝাঁসিরানী লক্ষ্মীবাই এবং বেগম হজরত মহল তিনি লখনৌতে এবং আগ্রাতে নেতৃত্ব দিয়েছিলেন এবং কুনুয়ার সিং বিহারে বিহারে কোথায় জগদীশপুর এই চারটি নাম কিন্তু মনে রাখতে হবে প্রথম নামটি কি নানা সাহেব কানপুর নানা সাহেব কানপুর এটা হচ্ছে প্রথম নাম দ্বিতীয় যেটা মনে রাখতে হবে রানী লক্ষ্মীবাই ঝাঁসি এবং গোয়ালিয়র বেগম হজরত মহল লক্ষ্ণৌ এবং আগ্রা এবং কুনুয়ার সিং বিহারের জগদীশপুর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কি হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি হবে এখানে কারেক্ট এখানে তোমরা মনে রাখবে কত সালে যেটা যে সাল হবে সেটা হচ্ছে আঠারোশো তিরাশিতে ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আঠারোশো সালে এবং এই যে কনফারেন্স যে প্রথম যে সভা বা প্রথম যে কনফারেন্স যেটি হয়েছিল সেটি হয়েছিল কলকাতা শহরেই হয়েছিল এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতাতে হয়েছিল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্সের প্রথম যে সভা এবং তার সাথে সাথে এখানে সভা অর্থাৎ প্রথম যে বৈঠক এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি এখানে প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো তিরাশিতে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে ন্যাচারাল সিলেকশন থিওরি ন্যাচারাল সিলেকশন থিওরি চার্লস ডারউইন হবে এখানে কারেক্ট আনসার চার্লস ডারউইন পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণকালীন বয়স কত পঁয়ষট্টি বছর সিক্সটি ফাইভ ইয়ার্স অপশান নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার দেখো তারপরে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে বলা হচ্ছে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার এটা অবস্থিত কেরালাতে কেরালাতে অবস্থিত বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার আর এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখতে হবে যেটি হচ্ছে ইসরোর সদর দপ্তর কোথায় অর্থাৎ ইসরোর হেডকোয়ার্টার কোথায় বেঙ্গালুরু বেঙ্গালুরু হবে এখানে কারেক্ট আনসার ইসরোর চেয়ারম্যানের নাম কি শ্রীধর পণিকর সোমনাথ বা এনাকে বলা হয় এস সোমনাথ এস সোমনাথ এটাও কিন্তু অপশানে থাকতে পারে এটাই ফুল ফর্মে দেওয়া রয়েছে এস সোমনাথ ঠিক আছে শ্রীধর পানিকর সোমনাথ বা এস সোমনাথ আর এখানে ইসরোর ফুল ফর্মটিও কিন্তু মনে রাখবে পরীক্ষা আসতে পারে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বানানগুলো কিন্তু মনে রাখবে ঠিক আছে বানানে দেখতে পাচ্ছ অর্গানাইজেশান বানানটা এখানে কিন্তু জ্যাড নেই এখানে দেওয়া আছে এস ঠিক আছে এগুলো কিন্তু অপশানে দিয়ে দেবে অর্গানাইজেশান দুটি বানান দিয়ে দেবে কারেক্ট বানানটি তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে যে অর্গানাইজেশনের বানানটা কি এখানে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম কেলসি ফেরল প্রত্যেকটি ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম অবশ্যই মনে রাখতে হবে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসি ফেরল ক্যালসি ফেরল হচ্ছে ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম এখানে তোমরা মনে রাখবে দেখো ভিটামিন এ এর বিজ্ঞানসম্মত নাম কি রেটিনল ভিটামিন বি টু রাইবোফ্লাভিন বা রাইবোফ্লোভিন ভিটামিন বি টুয়েলভ সায়ানো কোবালামিন ভিটামিন কে ফাইনো ফাইলোকুইনন ভিটামিন কে কি ফাইলো কুইনন আর ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড এগুলো পরীক্ষায় বারবার আছে এই পাঁচটি এবং তার সাথে সাথে ভিটামিন ডি এই ছয়টি কিন্তু মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন মারাঠা ও কেশরী নামক পত্রিকা কে সম্পাদন করতেন মারাঠা ও কেশরী কি হবে বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক হবে এখানে কারেক্ট আনসার মারাঠা পত্রিকা এবং কেশরী পত্রিকা পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয় থাইরক্সিন এটা পরীক্ষায় আসে কিন্তু তোমরা এখানে সহজে উত্তর আনসার করতে পারবে থাইরক্সিন মানে কি থাইরক্সিন মানে হচ্ছে থাইরয়েড এই কথাগুলো মনে রাখবে তাহলে কিন্তু কারেক্ট আনসার পেয়ে পারবে থেলা মাস নয় দেখতে পাচ্ছি এখানে থেলা মাসেও কিন্তু অপশান রয়েছে থ দিয়ে থাইরক্সিন এবং থ দিয়ে থাইরয়েড থামাস নয় এগুলো মনে রাখতে হবে থাইরয়েড হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এখানে মনে রাখবে পিটুইটারি যে গ্রন্থিটি রয়েছে এখানে দেখতে পাচ্ছি অপশানে রয়েছে পিটুইটারি এই পিটুইটারি গ্রন্থিটা কী তো পিটুইটারি গ্রন্থি এটা পাওয়া যায় মস্তিষ্কের কাছে অবস্থিত পিটুইটারি গ্রন্থি এবং পিটুইটারি গ্রন্থির অপর নাম হচ্ছে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড পরীক্ষায় আসে পিটুইটারি গ্রন্থির অপর নাম প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বা এরকমভাবে আসতে পারে যে কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সব থেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ উৎকৃষ্ট কয়লা বলা রয়েছে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইট হচ্ছে সবথেকে উৎকৃষ্ট মানের কয়লার উদাহরণ এখানে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে প্রথম যে তথ্যটি রয়েছে যেটা হচ্ছে বিটুমিনাস যে কয়লাটি হচ্ছে সেটা হচ্ছে লিগনাইট কয়লার পরিবর্তিত রূপ বিটুমিনাস দেখতে পাচ্ছি এখানে অপশানে রয়েছে বিটুমিনাস সেই বিটুমিনাস সম্পর্কে জানতে হবে বিটুমিনাস হচ্ছে লিগনাইট কয়লার পরিবর্তিত রূপ এবং তার সাথে সাথে মনে রাখতে হবে কয়লাতে কি কী আছে কয়লাতে কি কি আছে কয়লাতে কি আছে কার্বন আছে সবচেয়ে বেশি হাইড্রোজেন সালফার অক্সিজেন নাইট্রোজেন এগুলো আছে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে হঠাৎ করে অন্য একটি গ্যাস দিয়ে দেবে এবং বলবে যে কোনটি কয়লাতে থাকে না তো যেগুলো থাকে সেগুলো আগে তোমাদেরকে মনে রাখতে হবে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন রয়েছে যেটা মনে রাখতে হবে পিট কয়লা পিট কয়লা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকারক এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে যে কোন কয়লাটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বা হানিকারক পিঠ কয়লা পরবর্তী প্রশ্ন আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত আন আন্দিজ আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত কি হবে কারেক্ট আনসার দক্ষিণ আমেরিকা আন দক্ষিণ আমেরিকাতে অবস্থিত আন্দিজ পর্বতমালা আন যা যারা ভিডিওটি দেখছ রিকোয়েস্ট করবো সবাইকে লাইক করে দেবে তার পাশাপাশি শেয়ার করে দেবে পারলে যাতে পশ্চিমবঙ্গের অন্যান্য প্রার্থীরা এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে পারে আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা এটা মনে রাখতে হবে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কি আন্দিজ আর সর্বোচ্চ শৃঙ্গ আন্দিজ পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ কি ন একন কাগুয়া এখন কাগুয়া হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ তিনটি যুদ্ধ তোমাদেরকে মনে রাখতে হবে পানিপথের প্রথম যুদ্ধ দ্বিতীয় এবং তৃতীয় তো দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাপান্নতে পনেরোশো ছাপান্নতে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আর এখানে মনে রাখবে যে কোন যুদ্ধটি কবে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল যে প্রথম যুদ্ধটি হয়েছিল সেটি হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের একুশে এপ্রিল হয়েছিল কাদের মধ্যে ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে হয়েছিল ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাপান্ন পাঁচই নভেম্বর পনেরোশো ছাপান্ন পাঁচই নভেম্বর কাদের মধ্যে হেমুর সাথে হয়েছিল আকবরের হেমুর সাথে হয়েছিল আকবরের আর তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো একষট্টি সালের চোদ্দোই জানুয়ারি কাদের মধ্যে হয়েছিল সুজা উদ্দোলার মারাঠাদের সাথে মারাঠাদের সাথে কাদের হয়েছিল মারাঠাদের সাথে হয়েছিল আফগান আফগানিস্তানের সম্রাট আহমেদ শাহ আবদালির সাথে কিন্তু তৃতীয় যুদ্ধটি হয়েছিল সালগুলো এবং কাদের সাথে হচ্ছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলে সুইসাইড ব্যাগ লাইসোজোম লাইসোজোম হবে এখানে কারেক্ট আনসার সুইসাইড ব্যাগ কাকে বলে লাইসোজোম এখানে তোমরা মনে রাখবে এই যে লাইসোজোম কথাটি রয়েছে লাইসোজোম কথাটির মানে কি তো লাইসো শব্দের অর্থ হচ্ছে এটা গ্রিপ শব্দ লাইসো শব্দের অর্থ হচ্ছে হজমকারী এবং সোমা শব্দের অর্থ হচ্ছে বস্তু এবং এটি রেনেডি ডুড আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন সাভানা তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় সাভানা তৃণভূমি কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করলাম যে পম্পাস তৃণভূমি এবং প্রেইরি তৃণভূমি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুইটি জায়গাতে অবস্থিত আর এখানে তোমাদেরকে মনে রাখতে হবে সাভানা তৃণভূমি কোথায় অবস্থিত তো সাভানা হচ্ছে আফ্রিকাতে আফ্রিকাতে অবস্থিত সাভানা তৃণভূমি এরপরে দেখতে পাচ্ছ কিছু অঙ্কের প্রশ্ন রয়েছে এই প্রশ্নটি হচ্ছে বর্গমূল নির্ণয় করো এগুলো আমি কিছুক্ষণের মধ্যেই করে দিচ্ছি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি প্রশ্ন রয়েছে একটি বর্গমূল নির্ণয় করে এটা করব কিভাবে করতে হয় আরও একটি প্রশ্ন রয়েছে অঙ্কের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ টাইপ পরীক্ষায় আসে বিভিন্ন টাইপ রয়েছে অঙ্কে কিন্তু যেগুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টাইপ কয়েকটা রয়েছে এগুলো আমি কিছু কোণের মধ্যেই তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি তার সাথে সাথে আরও একটি রয়েছে এই যতগুলো অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো করে দিচ্ছি তো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত আশা সংক্রান্ত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার চাকরি আপডেটগুলো পাওয়ার জন্য সম্পূর্ণভাবে দেখে থাকো বাকি অঙ্কগুলো সম্পর্কে এরপর আমরা আলোচনা করব এরপর দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন যেখানে বলা হচ্ছে বর্গমূল নির্ণয় করো এবং এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে তোমাদেরকে বলে রাখি পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে এবং যে কোনো প্রশ্ন আসুক এই টাইপের তোমরা করতে পারবে কিভাবে করবে তো এই যে প্রথম সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে আমাদেরকে বর্গমূল করতে হবে কীভাবে বর্গমূল করতে হবে তো প্রথমে তোমাদের যেটি করতে হবে যেটা হচ্ছে ডান দিক থেকে জোড়া জোড়া নিতে হবে জোড়া জোড়া দুটো দুটো করে এবার দেখো প্রথমে যেটি আমরা পেলাম সেটা হচ্ছে উনিশ তারপর হচ্ছে চুয়াল্লিশ তারপর হচ্ছে একাশি নর্মালি আমরা ভাগ করলে কি করি একটি করে সংখ্যা নামে কিন্তু বর্গমূলের ক্ষেত্রে দুটি করে সংখ্যা নামবে অর্থাৎ উনিশ তারপর চুয়াল্লিশ নামবে তারপর একাশি নামবে এইভাবে করতে হবে তো দেখো এখানে যে সংখ্যাটি রয়েছে এটা হচ্ছে উনিশ এরপর তোমাদেরকে এমনভাবে সংখ্যাগুলো এখানে বসাতে হবে যেমন ধরে নাও দুই গুণিত দুই সমান হচ্ছে চার তিন গুণিত তিন সমান হচ্ছে নয় চার গুণিত চার সমান হচ্ছে ষোলো পাঁচ গুণিত পাঁচ সমান হচ্ছে পঁচিশ তো এখানে দেখো উনিশ আছে তার মানে কি ষোলো আর পঁচিশের মাঝখানে তাহলে পঁচিশ নিলে বড় হয়ে যাচ্ছে তাহলে ষোলো নিতে হবে তার মানে কি চার এখানে বসাতে হবে তাহলে চার চারে ষোলো তাহলে এখানে বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে তিন এবং এখানে এরপর কিন্তু চুয়াল্লিশ নামবে দুটো করে নামবে একসাথে তাহলে চুয়াল্লিশ নেমে গেল আর এখানে চার এই যে চার সংখ্যাটি আছে চার সংখ্যার কিন্তু এখানে দ্বিগুণ হয়ে যাবে তো এই চারের দ্বিগুণ কত আট চারের দ্বিগুণ হয়ে গেল আট এরপর একই রকমভাবে এখানে এই যে আট সংখ্যাটি রয়েছে এখানে যদি আমরা এক বসাই তাহলে এক দিয়ে গুণ করতে হবে যদি আটের পরে দুই বসাই তাহলে দুই দিয়ে গুণ করতে হবে এই রকমভাবে কিন্তু করতে হবে তো দেখো এখানে তিনশো চুয়াল্লিশ আমাদের সংখ্যাটি আছে তো এখানে যদি আমরা দুই বসাই তাহলে কত হচ্ছে দুই দুয়ে চার আট দুয়ে ষোলো যদি আমরা তিন বসাই তাহলে তিন তিনে নয় তিন আটটে চব্বিশ ঠিক আছে হচ্ছে না যদি চার বসাই চার চারে ষোলো চার আটটে বত্রিশ এক তেত্রিশ এটা হচ্ছে তাই চার দিয়ে খাওয়াবো চার দিয়ে যদি খাওয়াই তাহলে এখানে চার আবার লিখতে হবে ঠিক আছে এখানে যে চার লিখবো সেটা এখানেও লিখতে হবে তাহলে চুরাশিকে চার দিয়ে গুণ করলে আমরা কত পেলাম তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশ এখানে লিখে দিচ্ছি ঠিক আছে এবার বিয়োগ করতে হবে ছয় আছে কতই চোদ্দ আটে চোদ্দ হাত থেকে এক তাহলে মিলে গেল শূন্য শূন্য হয়ে গেল তাহলে আট থাকলো এরপর আবার একাশি নামবে দুটো করে নামবে সবসময় একাশি এরপর কি করতে হবে চুয়াল্লিশের ডবল বা চুয়াল্লিশের দ্বিগুণ তাহলে কি হবে অষ্টআশি চুয়াল্লিশের দ্বিগুণ হচ্ছে অষ্টআশি এবং অষ্টআশির সাথে এখানে আমাদেরকে বসাতে হবে যে কোন সংখ্যাটি হবে তো অষ্টআশির সাথে যদি আমরা এক বসাই এবং এক দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে আটশো একাশি হবে আর দেখতে পাচ্ছি এখানে আটশো একাশি আছে তার মানে এখানে এক বসালাম এখানে এক বসালাম আর এখানে আটশো একাশি হয়ে গেল এটা মিলে গেল তাহলে আমাদের আনসার কত হলো আনসার হলো চারশো একচল্লিশ চারশো একচল্লিশ হবে এখানে কারেক্ট আনসার ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদেরকে বর্গমূল করতে হবে যত বড় সংখ্যায় থাক যত বড় সংখ্যায় থাক তোমরা কিন্তু এইভাবে করলে করতে পারবে ঠিক আছে এখানে তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি যে কিভাবে করলাম প্রথমে জোড়া জোড়া নিতে হবে দুটো করে জোড়া জোড়া নেওয়ার পরে তোমাদেরকে দেখতে হবে যে কত দিয়ে এখানে যাবে তো যদি আমরা পাঁচ দিয়ে বসাই তাহলে পাঁচ পাঁচে পঁচিশ বড় হয়ে যাচ্ছে তার জন্য চার চারে ষোলো বিয়োগ করে তিন হচ্ছে এবং জোড়া নামছে চুয়াল্লিশ এরপর চারের ডবল হয়ে গেল আট এবার আটের পরে কত সংখ্যা বসাবো তাহলে এটা ঠিকঠাক বসবে তো যদি চার বসায় তাহলে চুরাশি গুণিত চার তো চুরাশি গুণিত চার মানে হচ্ছে তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশ বসালাম একই রকমভাবে বিয়োগ করলে আট পেলাম একাশি নামলো এবং এখানে এক বসি আনসার হয়ে গেল চারশো একচল্লিশ এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নয় থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে কোন একটি সংখ্যা তাহলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাব তাহলে কত সংখ্যা বিয়োগ করতে হবে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আইসিডিএস পরীক্ষায় এসে থাকে এই রকম প্রশ্ন এলে তোমাদেরকে প্রথমে বর্গমূল করতে হবে এই যে নয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ রয়েছে সংখ্যাটি এটাকে তোমাদেরকে আগে বর্গমূল করতে হবে বর্গমূল করার জন্য প্রথমে জোড়া জোড়া নিতে হবে এবং এই যে পঁচানব্বই হচ্ছে পঁচানব্বইটা দেখতে হবে যে কত দিয়ে যাবে তো নয় নয়ে হয়ে একাশি আর দশ দশে হচ্ছে একশো তাহলে একাশি এবং একশোর মাঝখানে হচ্ছে পঁচানব্বই তো সেক্ষেত্রে দশ নিলে এটা বড় হয়ে যাচ্ছে আমরা নয় নিয়ে এখানে দেখব তাই নয় নয়ে হচ্ছে একাশি বিয়োগ করলে হচ্ছে চার আর এখানে হচ্ছে এক আর এখানে জোড়া নামবে জোড়া অর্থাৎ পঁয়তাল্লিশ পুরোটাই নেমে যাবে আর এখানে নয়ের যে দ্বিগুণ সেটা হচ্ছে আঠারো আঠারো এখানে বসে যাবে এরপর দেখতে হবে যে এখানে কোন সংখ্যাটা দিলে আমরা এর কাছাকাছি পাবো তো এই যে আঠারো আছে আঠারোর সাথে যদি আমরা সাত গুণ করি সাত সাত দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সাত সাত উনপঞ্চাশ হাতে থাকে চার সাত আটটি ছাপান্ন আর চারে ষাট ষাটে শূন্য হাত থেকে ছয় সাত সাত আর ছয় তেরো তাহলে চোদ্দোশো পঁয়তাল্লিশের কাছাকাছি হচ্ছে এরপর আমরা দেখে নিই যে একশো সাতাশিকে একশো অষ্টআশি দিয়ে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে তাহলে আট আটটে হচ্ছে চৌষট্টি হাতে থেকে ছয় আট আটে চৌষট্টি আর সত্তর হাতে থাকে ছয় সাত তাহলে আট এক আট আর সাথে পনেরো তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা সাত দিয়ে খাওয়াবো এখানে সাত লিখবো এখানেও সাত লিখে দেব তাহলে আমরা কত পেয়েছিলাম তেরোশো নয় এটা বিয়োগ করব নয় আছে কতই পনেরো ছয় পনেরো হাতে থাকে এক এক আছে কত চার তিনে চার তিন আছে কতই চার একে চার একশো ছত্রিশ এখানে কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে এটা কি থাকছে ভাগশেষ অর্থাৎ কি এই যে পঁচানব পঁচানব্বই পঁয়তাল্লিশ যে সংখ্যাটি ছিল এই সংখ্যা থেকে যদি আমরা একশো বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটি হবে সেটা হবে একটি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে বিয়োগ করলে কত হবে ছয় আছে কতই পনেরো নয় পনেরো হাতে থাকে এক শূন্য এক আছে কতই পাঁচ চারে পাঁচ আর নয় এটা হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে এখানে উত্তর কত হলো অর্থাৎ কত বিয়োগ করতে হলো তো বিয়োগ করতে হলো একশো ছত্রিশ একশো ছত্রিশ আমরা যদি এই সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি এখানে আনসার হয়ে গেল একশো ছত্রিশ আনসার হয়ে গেল এখানে একশো ছত্রিশ পরীক্ষায় কিন্তু এরকম আসে তোমরা যদি আসে তাহলে এইভাবে কিন্তু করবে দেখতে পাচ্ছ এখানে কি বলা ছিল যে নয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা এখানে আমরা বিয়োগ করলে সেই বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা পাব তো কত বিয়োগ করতে হলো একশো ছত্রিশ এখানে কিন্তু বিয়োগ করতে হলো ঠিক আছে এটা হচ্ছে একটা এই প্রশ্নের এটা কারেক্ট আনসার এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এই সংখ্যার সাথে যোগ করতে হবে তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাব আগের অঙ্কটিতে কী ছিল আগের অঙ্কটিতে ছিল এর থেকে কত বিয়োগ করলে আমরা পূর্ণবর্গ পাব আর এই অঙ্কটিতে বলা রয়েছে এর সাথে কত যোগ করলে আমরা পূর্ণ বর্গ সংখ্যা পাব তো একই রকমভাবে এখানেও কিন্তু বর্গমূল করতে হবে এই সংখ্যাটিকে বর্গমূল করেই কিন্তু করতে হবে এখানে প্রথমে আমরা জোড়া জোড়া নিয়ে নেব এবং জোড়া জোড়া নিয়ে নিয়ে এখানে আমাদেরকে দেখতে হবে যে কত সংখ্যা দিয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু পঞ্চাশ রয়েছে তো তো সেক্ষেত্রে আমরা সাত সাতটে উনপঞ্চাশ আমরা নিতেই পারি সাত সাতে ঊনপঞ্চাশ এখানে বিয়োগ করলে কত হচ্ছে এক এবং পুরো পঞ্চাশ এখানে নেমে যাবে এবং সাতের এখানে দ্বিগুণ কত হচ্ছে চোদ্দো হয়ে যাচ্ছে এরপর এখানে আমরা কিন্তু এক বসাব এক কেন বসাবো তার কারণ হচ্ছে দেড়শো আছে তো একশো একচল্লিশ আমরা নিতেই পারি তো এখানে একশো একচল্লিশ নিলাম এবং এখানে বিয়োগ করলে হয়ে যাচ্ছে নয় অর্থাৎ এখানে ভাগশেষ থাকছে নয় ভাগশেষ নয় অর্থাৎ কি এই সংখ্যা থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে আমরা পূর্ণবর্গ পাবো কিন্তু প্রশ্নে সেটা বলা নেই প্রশ্নে কি বলা রয়েছে যে এই সংখ্যা থেকে এই সংখ্যার সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ পাবো তার মানে কি তার মানে এটা ভাগশেষ থাকছে মানে এটা কম মানে পূর্ণবর্গ হয়ে নয় বেশি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি করব এটা যেহেতু একাত্তর দিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এক ঘর বাড়িয়ে নেব অর্থাৎ পরের ঘরটি দেখব পরের ঘর অর্থাৎ বাহাত্তর আমরা দেখব বাহাত্তর তো বাহাত্তরের যে গুণ করলে আমরা কত পাই সেটা আমরা আগে দেখে নেব বাহাত্তরে গুণ করলে তাহলে দুই দুয়ে চার সাত দুয়ে চোদ্দো সাত দুয়ে চোদ্দো সাত সাতে ঊনপঞ্চাশ একে পঞ্চাশ তাহলে কত হচ্ছে আট এক পাঁচ হচ্ছে পাঁচ হাজার একশো চুরাশি হচ্ছে ঠিক আছে এটা পেলাম বাহাত্তর দিয়ে আর আমাদের সংখ্যাটা কী ছিল পাঁচ হাজার পঞ্চাশ আর এখানে পেলাম পাঁচ হাজার একশো চুরাশি তার মানে আমরা কী বলতে পারি কত যোগ করলে আমরা পূর্ণবর্গ পাব তো এই সংখ্যা থেকে যদি আমরা এই সংখ্যাটা বিয়োগ করি তাহলেই বুঝতে পারবো যে কত যোগ করতে হবে তাহলে পাঁচ হাজার একশো চুরাশি যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যা থেকে পাঁচ হাজার পঞ্চাশ বিয়োগ করতে হবে তাহলে আমরা কিন্তু আনসারটি পেয়ে যাব তাহলে একশো হচ্ছে আর এটাই হচ্ছে আনসার একশো পরীক্ষায় কিন্তু আসবে এই ধরনের টাইপ তোমাদেরকে মনে রাখতে হবে এইভাবেই কিন্তু করতে হবে একশো চৌত্রিশ হবে ঠিক আছে অর্থাৎ কিভাবে আমরা এই অঙ্কটা করলাম প্রথমে আমরা বর্গমূল করলাম বর্গমূল এবং বর্গমূল করে দেখে নিলাম যে এখানে কম হচ্ছে না বেশি হচ্ছে যেহেতু ভাগশেষ থাকছে তার মানে কি ভাগশেষ থাকছে মানে এখানে বেশি হয়ে যাচ্ছে নয় তো সেক্ষেত্রে দেখতে হবে যে পরের ঘরটিতে কত হচ্ছে পরের ঘর অর্থাৎ বাহাত্তরে কত হচ্ছে বাহাত্তরে গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের একান্ন চুরাশি তো একান্ন চুরাশি কত বড় একশো বেশি হচ্ছে তো একশো আমরা যদি যোগ করি এর সাথে তাহলে আমরা একটা ভূটনবর্গ সংখ্যা পেয়ে যাব এটাই হচ্ছে এটার কারেক্ট আনসার এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সমাধান করো ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি টু নাইন মাইনাস ফোর এক্স এই ধরনের প্রশ্ন এ আসছে তো এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা কিভাবে করবে তো দেখো এখানে সমাধান করো বলা রয়েছে তার মানে কি তার মানে হচ্ছে এক্স সমান কত এক্স সমান কত এটা কিন্তু বার করতে হবে যে এক্স এর মান কত এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে দেখতে পাচ্ছ ফোর এক্স এই ধরনের যদি থাকে তাহলে এখানে দেখে নাও এখানে কি আছে এখানে আছে ফোর এক্স মানে হচ্ছে এক্স আছে চারটা আর এখানে আছে টু এক্স মানে এক্স হচ্ছে দুটো আর মাঝখানে আছে মাইনাস তার মানে কি এই দুটোর বিয়োগ হবে তাহলে চারটা এক্সের থেকে দুটো এক্স যদি চলে যায় তাহলে হবে দুটো এক্স অর্থাৎ টু এক্স তারপর হচ্ছে প্লাস তারপর হচ্ছে থ্রি সমান নাইন মাইনাস ফোর এক্স এরপর কি করতে হবে এই যে ফোর এক্সটা আছে এটা ডাম দিকে আছে এটাকে বাঁ দিকে আনতে হবে সমানের বাঁ দিকে আনতে হবে আমরা প্রথমে লিখে নেব টু এক্স এবং এটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে চিহ্ন পাল্টে যাবে এ আছে মাইনাস তো হয়ে যাবে প্লাস মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে ভাগ থাকলে গুণ হবে গুণ থাকলে ভাগ হবে এখানে মাইনাস আছে তো সেক্ষেত্রে প্লাস ফোর এক্স এরপর আমরা ডান দিকে কি পাচ্ছি নয় পাচ্ছি বা নাইন পাচ্ছি এবং এই যে থ্রি ছিল এই থ্রিটাকে ডান দিকে নিয়ে যাব তো এখানে ছিল প্লাস থ্রি এদিকে গেলে হবে মাইনাস থ্রি এরপর এখানে আছে যোগ চিহ্ন তার মানে কি দুটো যোগ হবে চারটা এক্স এবং দুটো এক্স কটা হচ্ছে ছটা এক্স হচ্ছে আর এখানে নয় থেকে তিন বিয়োগ গেলে থাকে ছয় এরপর এক্স সমান কত হবে এক সমান কি হবে ডান দিকে আছে ছয় এবং এই যে ছয় আছে এটা কিন্তু গুণ রূপে আছে সিক্সের সাথে এক্স মানে কি গুণ রূপে থাকে সিক্স এক্স মানে কি সিক্স ই গুণিত এক্স ঠিক আছে এটাকে লেখা হয় সিক্স এক্স তাহলে গুণ রূপে আছে তাহলে ওই দিকে গেলে কি হবে গুণ থাকলে হবে ভাগ হবে তাহলে ছয়টা নিচে চলে যাবে ভাগ তাহলে ছয়কে ছয় দিয়ে ভাগ করলে হবে এক তাহলে এক্সের মান কত পেলাম এক্সের মান পেয়ে গেলাম এক তো নাম্বার এখানে ডি হচ্ছে এখানে আনসার এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় এই যে চারটি ভগ্নাংশ রয়েছে একের আট একের চার তিনের ষোলো এবং দুইয়ের সাত এই চারটি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে সরাসরি করা যায় আর একটি হচ্ছে লসাগু করে করা যায় তা আমরা সরাসরি বা শর্টকাটে দেখবো যে কীভাবে করা যায় তো শর্টকাটে করতে গেলে প্রথমে আমাদেরকে চেক করতে হবে যে কোনটি সর্বোচ্চ বা কোনটি সবচেয়ে বড় তো তার জন্য সবাইকে তুলনা করতে হবে প্রথমে আমরা এই দুটোর তুলনা করব এই দুটো যদি আমরা তুলনা করি তাহলে কী হবে এই চারের সাথে একের গুণ করতে হবে চারের সাথে এক তাহলে চারের সাথে যে এক গুণ করবো সেটা লিখবো বাঁ দিকে আর আটের সাথে এক গুণ করবো সেটা লিখবো ডান দিকে এটা হচ্ছে পদ্ধতি তো চারের সাথে এক গুণ করলে চারেককে চার আর আটের সাথে এক গুণ করলে আট এককে আট তাহলে আমরা একের আটের ভ্যালু পেলাম কত চার আর একের চারের ভ্যালু পেলাম আট তাহলে এরপর তোমরা বুঝতে পারছো কোনটা বড়ো আট বড়ো চারের থেকে আট বড়ো তার মানে কি এটা বড় এটা বড় এরপর আমরা কি করলাম যে এই দুটোর মধ্যে তুলনা করলাম যে এটা বড় কিন্তু এগুলোর মধ্যেও কিন্তু তুলনা করতে হবে তাহলে এটা যেহেতু বড় বর্তমানে তো এটার সাথে আমাদেরকে এটাকে চেক করতে হবে যে এই দুটোর মধ্যে কে বড় তো একের চার এবং তিনের ষোলো একই রকমভাবে আমরা গুণ করলো ষোলোর সাথে এককে তাহলে ষোলো এককে ষোলো লিখবো বাঁ দিকে ঠিক যেরকম এটাতে লিখলাম কে চার বাঁ দিকে লিখলাম সেই একই রকমভাবে ষোলো কে ষোলো বাঁ দিকে আর তিন চারে বারো লিখবো ডান দিকে তাহলে কে বড় ষোলো বড় নাকি বারো বড় ষোলো বড় তো সেক্ষেত্রে এই ভগ্নাংশটি এখনও বড় আছে এর সাথে তুলনা হয়ে গেল এরপর এর সাথে তুলনা করে দেখব যে কে বড় একের চারের সাথে এটাকে তুলনা করব একের চার এবং দুইয়ের সাথ এই দুটোকে যদি আমরা তুলনা করি তাহলে কি হবে সাতের সাথে এক গুণ করলে সাত কে সাত চারের সাথে দুই গুণ করলে চার দুই আট তাহলে আমরা পেলাম একের চারকে পেলাম সাত আর দুইয়ের সাতকে পেলাম আমরা আট তাহলে কোনটা বড় আট বড় আট বড় মানে কি এই ভগ্নাংশটি বড় তার মানে কি এটার সাথে যখন আমরা তুলনা করছি তখন সবচেয়ে বড় হয়ে গেল এটা তার মানে এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে এটা এটাই হচ্ছে আনসার ঠিক আছে দুয়ের সাত যে ভগ্নাংশটি সেটাই হচ্ছে সবচেয়ে বড় তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস যেখানে আজকে আমরা টোটাল পঁয়ত্রিশটি উত্তর সম্পর্কে আলোচনা করলাম যেখানে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে শুরু করে পুষ্টি জনস্বাস্থ্যের প্রশ্ন ছিল এবং অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ টাইপ ছিল এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যা যারা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ অবশ্যই এই পুরো কোয়েশানগুলো বারবার প্রিপারেশান নিতে থাকো এবং তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে তোমরা নিয়মিত আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং বিভিন্ন টাইপগুলো পেয়ে যাবে যেগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় এবং তার সাথে সাথে যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখতে চাও তাহলে এই ভিডিও যে কমেন্ট রয়েছে সেখানে আমি লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে তোমরা আইসিডিএসের প্লে লিস্ট পেয়ে যাবে এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সাজেশান রয়েছে এবং বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসগুলি রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে তো তোমরা যা যারা আইসিডিএস কর্মী এবং সহায়কার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো এবং এই চ্যানেলটি যা যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং তার সাথে সাথে আইসিডিএসের নিয়োগের যে সমস্ত আপডেটগুলি থাকে সেই প্রত্যেকটি আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে যা যারা ভিডিওটি দেখলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে তার পাশাপাশি অবশ্যই শেয়ার করে দেবে যাতে পশ্চিমবঙ্গের অন্যান্য ক্যান্ডিডেট এই ক্লাসটি পেতে পারে তার জন্য অবশ্যই লাইকের পাশাপাশি শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ